বাজারে পালস অক্সিমিটার কিনতে মানুষ ভিড় করছেন দোকানে, কি বলবেন? দেখুন, পালস অক্সিমিটারের কাজ হচ্ছে আমাদের শরীরের রক্তে কতটা অক্সিজেন স্যাচুরেশন আছে সেটা দেখার, এবং পালস রেট কত সেটা দেখার। সেটা আমরা কখন দেখবো? আজকে এই যে করোনার যে আবহ, সেই করোনার আবহে এর যৌক্তিকতা কোথায়? যদি একটি রোগী করোনা পজিটিভ হয় এবং যদি সে সিমটোমেটিক হয়, মানে তার জ্বর সর্দি কাশি ইত্যাদি থাকে, এবং তার সঙ্গে যদি শ্বাসকষ্ট থাকে, তাহলে তখন আমাদের তার অক্সিজেন স্যাচুরেশন কতটা আছে সেটা দেখা উচিত। এবং তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে একটা চেস্টের সিটি স্ক্যান করার দরকার হয়। তাহলে শুধুমাত্র পালস অক্সিমিটার দেখেই সব কিছু বিচার করা যায় না, কিন্তু এটা দেখে একটা নিশ্চয়ই নিশ্চিতভাবে এটা বলা যেতে পারে যে এই পেশেন্টটিকে ভর্তি করে তার চিকিৎসা করা দরকার। কিন্তু সাধারণ মানুষের যা হয় আর কি, প্রত্যেকটা বিষয়েই একটা যেন মানে যা হয় আমাদের দেশে অশিক্ষার জন্য সব ব্যাপারেই সবাই খুব ক্রেজি হয়ে যায়। এই পালস অক্সিমিটার সাধারণের কেনার কোনো জাস্টিফিকেশন নেই। যদি আমরা ডাক্তাররা যদি বলি যে আপনাদের সত্যিকারের করোনা পজিটিভ হয়েছে, তখন সেই পেশেন্ট যদি ভাবে যে আমি এটা পালস অক্সিমিটার রেখে দেখব, তার খানিকটা হলেও যথার্থতা আছে। কিন্তু আমজনতা যদি পালস অক্সিমিটার কিনবো বলে ভিড় করে এবং কালোবাজারিদের হাতে এই অস্ত্র তুলে দেওয়া হয় বিক্রি করার এবং তার অত্যাধিক মুনাফা করার জন্য, সেগুলো চরম অনৈতিক কাজ হবে। তাই প্রকৃত শিক্ষার জন্য আমার মনে হয় যে পালস অক্সিমিটার কেনার এখনই খবরের কোনো দরকার নেই, যদি না সেই বাড়ির লোক একজন যার করোনা পজিটিভ হচ্ছে। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস, হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।